60 বছরের বেশি বয়সী মানুষের অর্ধেকই ভুগছেন মেরুদণ্ডের নানা রোগে। বুধবার বিশ্ব স্পাইন দিবসে রাজধানী কল্যাণপুরে এক সচেতনতামূলক প্রচারণায় এই তথ্য দেন চিকিৎসকেরা। তারা জানান, দেশে মেরুদণ্ডের রোগ বাড়ছে। এর বড় কারণ অতিরিক্ত ওজন, পরিশ্রমের অভাব ও ধূমপান। এছাড়া দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকার অভ্যাস থেকেও অল্প বয়সেই হতে পারে এসব রোগ। চিকিৎসকেরা আরও জানান, মেরুদণ্ডে যক্ষা ও আঘাতজনিত প্যারালাইসিসের চিকিৎসা এখন দেশেই সম্ভব। সচেতন হলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগ থেকে মুক্তি মেলে। যদি ধূমপান মদ্যপান আমরা বন্ধ করতে পারি, তাহলে মেরুদণ্ডের অনেক রোগ ভালো হয়ে যাবে। একই সাথে আমরা চর্বি জাতীয় খাবার, ফ্যাটি খাবার আমরা অ্যাভয়েড করব। আমরা মাছ সবজি জাতীয় খাবার আমরা বেশি খাবো, এবং রেগুলার না হলে অন্তত সপ্তাহে 3 দিন থেকে 4 দিন আমরা যেন একটু এক্সারসাইজ করি।